আসলে সবাইকে বলতে ইচ্ছা করছে। এবং কালকে আমার আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোকার ভাইস, উনি মোস্তাফিজের তাকে বাদাম কিনে দিয়েছেন, খেয়েছেন একসাথে। উনি জোহরের নামাজ পড়েছেন, আসরের আগে স্বীকার করেছেন, একে উক্ত নামাজ তার কাজা হয়নি। একটা এতগুলো লোকের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, এতগুলো লোকের মধ্যে উনি নামাজটা আদায় করেছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, যেন আল্লাহ তাআলা তার কবরে বেহেশতের গালিতে বিছিয়ে দেয়, তার কবরের সঙ্গে যাতে থাকে এবং তার বিধবা পত্নীকে যাতে সব শৈবার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন দিনাজপুর পৌরসভা পার্ষদ নির্বাচিত তিনবারের মেয়র, বাংলাদেশ জাতীয় প্রগতি দল কেন্দ্রীয় কমিটি। সম্মানিত উপস্থিতি, বায়ু আমার বায়ু তাহার আত্মীয় মোস্তাফিজুর রহমান। এই পরিবেশে আর অন্য কিছু বলার নাই, আমি শুধু আপনাদের কাছে দোয়া প্রার্থনা করব, আপনারা তার জন্য দোয়া করবেন, পারিবারিক ভাবে তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।